27 নং বিলাখিপাড়া পূব বিধানসভা সমষ্টিত ভারতীয় জনতা পার্টির পৰা প্রার্থিত্ব লাভ করা বিধায়ক শ্রীযুত অশোক কুমার সিংহী আজি মনোনয়ন পত্র দাখিল করে। উল্লেখযোগ্য যে হাজার হাজার জনতা লগত লৈ বিলাখিপাড়া মহকুমাধিপতি কার্যালয়ত বিধায়ক সিংহীয়ে মনোনয়ন পত্র দাখিল করে। যদিও বিধায়কগৰাকীয়ে উৎফুল্লিত হৈ গৌরাং নগর ফ্লোরিকান উদ্যানত হাজার হাজার জনতা উপস্থিত হওয়ার বাবে বিধায়ক সিংহীয়ে উৎফুল্লিত হৈ গৌরাং নগর ফ্লোরিকান উদ্যানত জনতার বাবে দুপরিয়ার এখাজ আহারের ব্যবস্থা গ্রহণ করে বলে জানিব পৰা গৈছে। বিলাখিপাড়ার পৰা জহিরুল ইসলামৰ রিপোর্ট। এটুকু প্রমাণ করে যে রাইজে কি বিচারে, রাইজে বিচারে শান্তি আর ডেভেলপমেন্ট, সেটি একমাত্র বিজেপির বাদে কোনো দিব নয়। বিগত 50 বছরের যদি কাম হওয়া নাছিল আমি 5 বছর করেছি, আরও বিলাসীপার উন্নতির পথে লই যাব লাগিব। এই কারণে রাইজে আমাক আকো দলেও দিলে টিকিট, আর মানে ভাবো এবার আরও আমি ভালকে কাম করি। আগত আগন্তুক দিনত বিলাসীপার মহকুমাক যাতে জেলা রূপান্তর করব পারি এইখানে প্রয়াস থাকিব মো। আর মানে ভাবো এবার কারোর কোনো কম্পিটিশন নয়, আপনাদের যেটা বক্সআপ করব এটি আপনাদের স্পেকুলেশন উল্টা হয়ে মানে এইবার মূল লক্ষ্য কি হব আপনার? লক্ষ্য বিলাসীপাড়া মহকুমাক জেলালে রূপান্তর করা, জেলালে রূপান্তর হওয়ার লগে ইয়াত আমি ইন্ডাস্ট্রিয়াল হাব বনাম। অলরেডি মই আপার এপার্টর পর আমি স্যাংশন আনিছো চিলি মার্কেটের কারণে, এই আমার মডেল কোড অফ কন্ডাক্ট হওয়ার কারণে আমি কামবিল আরম্ভ করবো পারা নাই। যেগুলো আধুরা কাম রই আছে ইয়াত বিলাসীপাড়াতে তাই ইন্ডাস্ট্রিয়াল হাব বনাব লাগে, চান্দরদিনাক পোর্ট বনাব লাগে, ভবিষ্যতে যদি জেলা হয়ে যায় ইয়াত এয়ারপোর্ট। Allegations to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India.